আল্লাহ রাসূল সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটলো। আমার মা আমার গালে চুমু দিয়ে বলতেছে, বাবু তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা খুদার পেটে বসে আছে। নানা রে এখন তোমার কোলে বসে আমার লাভ কি হবে, পেটে যখন খুদা, কিন্তু তোমার সাহাবী যখন তোমার পাশেই, বেটার আমি ছাড়বো না। এ বলে এক দৌড় এসে ফেরেশতা জিবরিলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বারবার বলে, খাবার দাও, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে দাইয়াতুল কালবি বিশ্বাস করে বারবার যখন হোসেন খাবার চায়, জিব্রাইল বুঝবার পারছে যে আমার পকেটে কোনো খাবার নাই, এখন কি করবে জিব্রাইল? বারবার যখন খাবার চাই, হোসেন এক সময় রাগ করে দাইয়াতুল কালবি বিশ্বাস করে জিব্রাইলের দাড়ি ধরছে। আসলে জিব্রাইলের দাড়ি না, দাড়ি কার? দাইয়াতুল কালবি মারতেছে টান, জিব্রাইল ক্রমশ মশ করতেছে। রাসূল এলকা করে বলেন, জিব্রাইল তোমার কোলের মধ্যে বসে খাবার চাই, তুমি তাক চিনো? জিব্রাইল বলে, হুজুর চিনবো না মানে? এ তো আপনার ছোট নাতি হোসাইন, রাসূলকে খালি এই চিনলে হবে না। একদিন আমি নামাজের শেষ দাতা ছিলাম, কোত্থেকেই দৌড়ে এসে আমার পিঠের চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তো বিপদে পড়ে গেলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আমি নবী, বিপদে পড়ে গেলাম, আল্লাহর নামাজের সেজদায়, আর হোসেন আমার কই চল ঘোড়া চল। নামাজ পড়া অবস্থায় একটা হাত দিয়ে যখন নামাবার চাইছি, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গ আমার চিন্তা করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি। আপনারা যতক্ষণ ঘোড়া বানাইবে আপনি সেজদা থেকে উঠবেন না, যতক্ষণ হুসাইন আমার পিঠে বসেছিল আমি নবীর সেজদা থেকে মাথা তুলতে পারি নাই। যে নবীরে ঘোড়া বানায় সে তোমার কোলের মধ্যে বসেছে, তুমি অসমস করো না। সঙ্গে সঙ্গে জিবেল খামোশ হয়ে গেছে, ওরে বাবা রে, এই পুচকে নবীরে ঘোড়া বানাইছে আর আমি জিবরাইল তো থুতি নাই। কিন্তু হুসাইন ধরেছে বায়না, না দিলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ফেরেশতা জিব্রাইল ফান্দে পড়া বক হইয়া চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ ডাক দিল, জিব্রাইল ফান্দে পড়া বগা হইয়া কান্দো না, যে তোমার কাছে খাবার চাই সে যদি জানতে তুমি জিব্রাইল তোমার কোলে বসতই না। দাইয়াতুল কালবি বিশ্বাস করে যখন খাবার চাই, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি জিব্রাইল, জান্নাতের আঙ্গুর তোমার জামার পকেট ভরাইয়া দিলা। আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের বাগানের আঙ্গুর হোসেনের ডান, জিব্রাইলের ডান পকেট যখন ভরায় দিছে, ফেরেশতারা খায় না, খাওয়ার চিন্তাও নাই, পকেটের সব আঙ্গুর বের করে হোসেনের হাতে দেয়। হোসেন দুই হাত আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না না তাকায় দেখো কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, তুমি ক্ষুদা নিয়ে বসে আছো আর তোমার সাহাবী আঙ্গুর নিয়ে, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। ও না না এই বেয়াদব যেন তোমার দরবারে না আসে। নবী চমকে গেছে দুই কারণে, এক নম্বর কারণ হলো জিব্রাইলকে হোসেন না আসেনি বেদব কইছে, আর দুই নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পালো কোথায়। তার মানে বোঝা গেল নবী গায়েব জানে না যতক্ষণ আল্লাহ না জানায় জোরে কোন ঠিক কি না। নবী দুই কানে চমকে আছে, একটা কারণ হলো না আসি না কি কছে বেদব, এই বেদব জানার না আসে। দুই নম্বর কারণ জিব্রাইল আঙ্গুর পাইলো কোন জায়গায়, ফেরেশতা জিব্রাইল ইশারা করে নবীর দিকে তাকায় বলে, নবী গো আঙ্গুর কোথায় পাইলাম চিন্তা করেন না, আপনার নাতি হোসেনকে আল্লাহ এত ভালোবাসে বেহেশতের আঙ্গুর আমার জামার পকেট ভরাইয়া দিছে। হোসেন বলে, নানু ভাই দুটো হাত দাও, তোমারে কয়েকটা আঙ্গুর দেই, মার কাছে শুনেছি তুমি ক্ষুদা নিয়ে বসে আছো, না না আমি একলা আঙ্গুর খাবো না, ধরো তুমি কয়েকটা নাও। এই বলে জান্নাতের আঙ্গুর নবীর হাতে দিয়া হোসেন বলে, না না তুমি আর আমি দুইজন যদি খাই তোমার সাহাবী খালি চায়ে চায়ে দেখবে, তুমি বলো তো, না না একই জায়গায় তিনজন দুইজন খাবে একজন খাবে না, এটা কি হতে পারে? এই বলে কয়েকটা আঙ্গুর জিব্রাইলের হাতের মধ্যে দিয়া দাইয়াতুল কালবি বিশ্বাস করে বলে, নানার সাহাবী রে মনে কষ্ট নিও না, তুমি আমার মুরব্বী, নানাও মুরব্বী, তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি হোসাইন খাব না। নবী আমার আঙ্গুর খাইতে পারে,
আঙ্গুর হাত থেকে মুখে দিবার চাই, হোসেন বলে না না তুমি কি বোঝো না, না না তুমি একলা কেন খাবা, তোমার সাহাবিকে খাওয়ার হুকুম দাও। নবী জানো এটা জিব্রাইল হুকুম দিলে কেমনে খাবে, কারণ ফেরেশতারা খায় না, কিন্তু হোসেন না জানার কারণে ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি খাবো না। অনেক সময় হয়ে যায় কেউ খাওয়া হয় না, এবার হোসাইন নবীর কাছে গিয়ে বলে না না দাও তোমার আঙ্গুর ফিরায় দাও, কারণ তোমার সাহাবী একলাই খাবে আমাদেরকে খাইতে দিবে না। তাকায় দেখো খালি আঙ্গুর দেখে আফসোস করে কিন্তু মুখে তুলে দেয় না, দাও না না দাও তোমার আঙ্গুর দাও। নবীর কাছ থেকে যখন হোসেন আঙ্গুর নিবার চায় এমন সময় আল্লাহ ডাক দেয় বলে রে জিব্রাইল আমি আমার নবীকে এত ভালোবাসি আর যে তোমাকে দাওয়াত দিয়েছে সেই হোসেনকে এত ভালোবাসি, এই দুইজনকে ভালোবাসার কারণে আজকে যতক্ষণ তুমি দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় থাকবে ওই আঙ্গুরগুলো খাওয়ার ক্ষমতা তোমারে দিয়া দিলা। আল্লাহ নবী বলেন সাহাবীরে শোনো আমার হোসেনকে কি তোমরা চিনো, যে হোসাইন জিব্রাইলের কাছ থেকে আঙ্গুর চায় দাহিয়াতুল কালবি বিশ্বাস করে আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর দেয়, আজকে সেই হোসাইনকে তুমি চিনো।